আজকে প্রথম প্রশ্ন আমার প্রথম অগ্নিবাণ। চোর গুন্ডাদের সরকার চালাচ্ছে তৃণমূল, না হলে এই সরকারের আমলে চোর গুন্ডারা এত বহাল তবিয়তে স্বাধীনতা ভোগ করে কি করে? শুধু তাই নয়, সরকারের মন্ত্রীরা বলে কয়ে চোর গুন্ডাদের পাশে দাঁড়ান কি করে? ঠিক এই প্রশ্ন নিয়ে শুরু করব আজকের অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক। তার আগে শুরুতে, একদম শুরুতে মণিশঙ্করবাবু আপনার কাছ থেকে শুরু করি। অনুরাগ ঠাকুর যে কথাটা বলছেন সেটা কি ভুল? রাজনৈতিকভাবে সমর্থন এটা অনস্বীকার্য। এ দেশে প্রায় প্রত্যেক রাজনৈতিক দলই কোনো না কোনো সময় কখনো না কখনো কোনো না কোনো অভিযুক্তকে সমর্থন করেছে রাজনৈতিকভাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশাসনিক সমর্থন, একজন মন্ত্রী শাহজাহানের মতো দুর্বৃত্তের পাশে দাঁড়াচ্ছেন জনবিস্ফোরণের তত্ত্ব আউড়ে এবং আরও হবে বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন সিআরপিএফকে ঘেরাও করতে, কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করতে, ইডিসিপিআইএলে ঘেরাও করতে, এটা কি আর ভারতের অন্য কোনো রাজ্যে হয় না? কখনো কখনো জানেন তো, মানে এরা তো যারা যে কোনো এজেন্সি বলুন, তারা যখন যায় একটা সার্চ সিজার এইসব নিয়ে, কোর্টের অর্ডার নিয়ে, কখনো কখনো তারা ঠিকঠাক করেন, কখনো কখনো মনে হয় যে তারা একটা কোর্টের থেকে অর্ডার পেয়েছে এবং আমি যে আমার মতো করে আমি ব্যাপারটা করব, আইনের মধ্যে থেকে যেটা পরিভাষায় বলা আছে সেটার বাইরে যে অনেক সময় কাজ করেন, তখনই কিন্তু এইসব ঘটনাগুলো ঘটে। গতকাল আপনি দেখবেন সুজিত বোসের বাড়িতে, তাপস রায়ের বাড়িতেও গেছিল, এখানে কোনো ঝামেলা হয়েছে? হয়নি। ফলে আমি আগেও বলেছি, এখনও বলছি, যে আপনি যখন যাবেন, কোথায় যাবেন, কার কাছে যাবেন, কাকে অ্যারেস্ট করতে যাবেন, এইগুলো আগের থেকে যদি আপনি একটু রেকি করে না যান, কোনো কোনো জায়গায় সমস্যায় পড়তে হতে পারে। অনুরাগ ঠাকুরের সম্পর্কে আমি বলবো যে অনুরাগ ঠাকুর লোকটা আগে নিজেকে চেনাক, পশ্চিমবঙ্গের 90% মানুষ বলতে পারবেন অনুরাগ ঠাকুরের নাম, জানে না সে কে, ফলে আগে তাকে চেনাতে হবে। কি বলছেন গুরুত্বপূর্ণ? তারপরে বলছি যে পরিবারতন্ত্রের কথা বলেন, বাবা মুখ্যমন্ত্রী ছিলেন 2012 পর্যন্ত, ছেলেকে বসিয়ে দিয়ে গেছেন এখানে অনুরাগ ঠাকুর, তিনি কি বলেছিলেন, গুলি মারে সালকো, তার মুখে এইসব কথাগুলো মানায়, তাকে ব্যান করা হয়েছিল ক্যাম্পেইন থেকে, স্টার ক্যাম্পেইন বলা হয়েছিল, তাকে ব্যান করে দিয়েছিল। তিনি বলেছিলেন যে গুগলে মারার কথা বলেছিলেন, তার বিরুদ্ধে কোনো এফআইআর করেছে, তার বিরুদ্ধে বিজেপি কোনো ব্যবস্থা নিয়েছে? ফলে আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি পশ্চিমবাংলার অবনতি হয়, প্রত্যেক ভারতবাসীর মতো আমিও বলবো যে সত্যি এটা অন্যায়, সেটা ঠিক করা উচিত। কিন্তু যে লোকগুলো কথাগুলো বলছেন, তারা যখন সাম্প্রদায়িক কথা বলে দাঙ্গাকে উস্কে দেন, আবার পশ্চিমবঙ্গে এসে তারা শান্তির কথা বলেন, এই দুমুখ রাজনীতি মানুষ নেবে না। এবং অনুরাগ ঠাকুরের কোনো মানে অ্যাকসেপ্টেবিলিটি পশ্চিমবঙ্গে মানুষের আছে বলে আমার মনে হয়।